রক্তদান সম্পর্কে ইসলামের বিধান কি? রক্ত মানুষের শরীরের অংশ, সুস্থ শরীরের অন্যতম অনুষঙ্গ। শরীর থেকে বের হয়ে যাওয়ার পর তা নাপাক। স্বাভাবিক অবস্থায় একজনের রক্ত অন্যের শরীরে স্থানান্তর করা হারাম। দুই কারণে। এক, মানুষের প্রত্যেক অঙ্গ সম্মানিত, যা অন্যান্য প্রাণী থেকে মানুষকে স্বতন্ত্র করে। রক্ত মহান আল্লাহ কর্তৃক সংরক্ষিত, সুতরাং এ সম্মানিত ও সংরক্ষিত মানবীয় অংশ বিশেষ দেহ থেকে পৃথক করে অন্যত্র সংযোজন মানবীয় সম্মানের পরিপন্থী। দুই, রক্ত নাজাসাতে গালিজা, গভীর নাপাক, আর নাপাক বস্তুর ব্যবহার বৈধ নয়। এ বিধান স্বাভাবিক সময়ে অবশ্য পালনীয়, তবে ইসলামের বিশেষ সময়ের বিশেষ বিধান হিসেবে অনন্য পায় অবস্থায়, যে সব অনুমতি জায়েজ নীতি প্রদান করা হয়েছে শর্ত সাপেক্ষে। সে প্রেক্ষাপটে বিশেষ জরুরতের ক্ষেত্রে বিদগ্ধ ফকিহগণ রক্ত ব্যবহারের যে সব পর্যালোচনা পেশ করেছেন তা হল, এক, তা নারীর দুধের ন্যায়, যে দুধ কোনো রূপ বিকৃতি ও কাটা ছেঁড়া ছাড়াই একজনের শরীর থেকে বের হয়ে অন্যের শরীরের অংশে পরিণত হয়। রক্ত ও দুধের মতো কোনো রূপ কাটা ছেঁড়া বা বিকৃতি ছাড়া একজনের শরীর থেকে বের করে অন্যের শরীরে স্থাপন করা হয়। ইসলামী শরীয়ত নারীর দুধকে শিশুর প্রধান খাবার নির্ধারণ করেছে, আর শিশুকে মায়ের দুধ পান করানো শুধু যায়েই নয়, বরং মায়ের স্বাভাবিক ওয়াজিব অপরিহার্য করা হয়েছে। ফুকাহায়ে কেরাম নারীর দুধ বর্দের ওষুধের জন্য যায়ে সাব্যস্ত করেছে। ফতোয়ায়ে আলমগিরিতে উল্লেখ রয়েছে, ওষুধ হিসাবে স্ত্রীলোকের দুধ পুরুষের নাকে প্রবেশ করানো কিংবা পান করায় কোন দোষ নেই। উল্লেখ্য, রক্ত মানুষের শরীরের অংশ, আর দুধ ও মানুষের শরীরের অংশ। এ হিসাবে রক্তকে দুধের সঙ্গে তুলনা করা দূরবর্তী তুলনা হবে না। ইসলামী শরীয়ত দুধ এক মানুষের শরীরের অংশ হওয়া সত্ত্বেও অপর মানুষের শিশুর জন্য প্রয়োজনের ভিত্তিতে তার গ্রহণ যায় সাব্যস্ত করেছে এই হুকুমের আলোকেই। সুতরাং প্রয়োজনের ভিত্তিতে একজনের রক্ত অপরের শরীরে পুশ করা বৈধ। রক্তদান সম্পর্কে ইসলামের বিধান কি? রক্ত মানুষের শরীরের অংশ, সুস্থ শরীরের অন্যতম অনুষঙ্গ। শরীর থেকে বের হয়ে যাওয়ার পর তা নাপাক। স্বাভাবিক অবস্থায় একজনের রক্ত অন্যের শরীরে স্থানান্তর করা হারাম। দুই কারণে। এক, মানুষের প্রত্যেক অঙ্গ সম্মানিত, যা অন্যান্য প্রাণী থেকে মানুষকে স্বতন্ত্র করে। রক্ত মহান আল্লাহ কর্তৃক সংরক্ষিত, সুতরাং এ সম্মানিত ও সংরক্ষিত মানবীয় অংশ বিশেষ দেহ থেকে পৃথক করে অন্যত্র সংযোজন মানবীয় সম্মানের পরিপন্থী। দুই, রক্ত নাজাসাতে গালিজা, গভীর নাপাক, আর নাপাক বস্তুর ব্যবহার বৈধ নয়। এ বিধান স্বাভাবিক সময়ে অবশ্য পালনীয়, তবে ইসলামের বিশেষ সময়ের বিশেষ বিধান হিসেবে অনন্য পায় অবস্থায়, যে সব অনুমতি জায়েজ নীতি প্রদান করা হয়েছে শর্ত সাপেক্ষে। সে প্রেক্ষাপটে বিশেষ জরুরতের ক্ষেত্রে বিদগ্ধ ফকিহগণ রক্ত ব্যবহারের যে সব পর্যালোচনা পেশ করেছেন তা হল, এক, তা নারীর দুধের ন্যায়, যে দুধ কোনো রূপ বিকৃতি ও কাটা ছেঁড়া ছাড়াই একজনের শরীর থেকে বের হয়ে অন্যের শরীরের অংশে পরিণত হয়। রক্ত ও দুধের মতো কোনো রূপ কাটা ছেঁড়া বা বিকৃতি ছাড়া একজনের শরীর থেকে বের করে অন্যের শরীরে স্থাপন করা হয়। ইসলামী শরীয়ত নারীর দুধকে শিশুর প্রধান খাবার নির্ধারণ করেছে, আর শিশুকে মায়ের দুধ পান করানো শুধু যায়েই নয়, বরং মায়ের স্বাভাবিক ওয়াজিব অপরিহার্য করা হয়েছে। ফুকাহায়ে কেরাম নারীর দুধ বর্দের ওষুধের জন্য যায়ে সাব্যস্ত করেছে। ফতোয়ায়ে আলমগিরিতে উল্লেখ রয়েছে, ওষুধ হিসাবে স্ত্রীলোকের দুধ পুরুষের নাকে প্রবেশ করানো কিংবা পান করায় কোন দোষ নেই। উল্লেখ্য, রক্ত মানুষের শরীরের অংশ, আর দুধ ও মানুষের শরীরের অংশ। এ হিসাবে রক্তকে দুধের সঙ্গে তুলনা করা দূরবর্তী তুলনা হবে না। ইসলামী শরীয়ত দুধ এক মানুষের শরীরের অংশ হওয়া সত্ত্বেও অপর মানুষের শিশুর জন্য প্রয়োজনের ভিত্তিতে তার গ্রহণ যায়ে সাব্যস্ত করেছে এই হুকুমের আলোকেই। সুতরাং প্রয়োজনের ভিত্তিতে একজনের রক্ত অপরের শরীরে পুশ করা বৈধ। চার, যখন জীবন্যাসের এবং অসুস্থতা বিলম্বিত হওয়ার আশঙ্কা না হয়, বরং শুধুমাত্র শক্তি বৃদ্ধি এবং সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্য হয়, সে অবস্থায় ইসলামী শরীয়তে রক্তদান যায়ে নয়, রক্ত ক্রয় বিক্রয়ের বিধান, রক্ত বিক্রি যায়ে নয়, কিন্তু যে শর্তের ভিত্তিতে প্রথম শর্তে রক্ত দেয়া যায় সাব্যস্ত হয়েছে, ওই অবস্থায় যদি যথা রক্ত বিনামূল্যে না পাওয়া যায়, তখন তার জন্য মূল্যে দিয়ে রক্ত ক্রয় করা যায়, তবে যে রক্ত দিবে তার জন্য রক্তের মূল্য নেওয়া যায় নয়। জাওয়াহিরুল ফিকহ 238, অমুসলিমের রক্ত মুসলিমের শরীরে স্থানান্তরের বিধান। অমুসলিমের রক্ত মুসলিমের শরীরে স্থানান্তর যায়, মুসলিম আর অমুসলিমের রক্তে প্রভেদ নাই, কিন্তু এ কথা স্পষ্ট যে
কাফের ও ফাসেকের স্বভাবে মন্দ ও নিন্দনীয় প্রভাব রয়েছে। অমুসলিমের মন্দ স্বভাব মুসলিমের স্বভাব চরিত্রে রক্তের মাধ্যমে স্থানান্তরিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। এজন্য শিশুর জন্য পাপাচারী মহিলার দুধ পানকে অপছন্দকার হয়েছে। সুতরাং এসব ক্ষতির দিকে লক্ষ্য করে অমুসলিমের রক্ত গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। জাওয়াহেরুল ফেকবা 240 স্বামী স্ত্রী একে অপরকে রক্তদানের বিধান। অন্যান্য আত্মীয় স্বজনদের মতো স্বামীর রক্ত স্ত্রীর শরীরে, স্ত্রীর রক্ত স্বামীর শরীরে প্রবেশ করানো যায়। এর মাধ্যমে বিয়ের উপর কোনো প্রভাব পড়বে না, বৈবাহিক সম্পর্ক যথারীতি বহাল থাকবে। কেননা মাহরামের সম্পর্ক দুধ পানের মাধ্যমে সাব্যস্ত হওয়ার জন্য নির্দিষ্ট বয়সের প্রয়োজন, আর দুধ পানের দ্বারা মাহরামের সম্পর্ক স্থাপনের বয়স 2.5 বছর। সুতরাং 2.5 বছর পর কোনো মহিলার দুধ পান করার দ্বারা যেমন মাহরাম সাব্যস্ত হয় না, তেমনি রক্ত গ্রহণ ও প্রদানের দ্বারাও স্বামী স্ত্রীর মাঝে মাহরামের সম্পর্ক কায়েম হয় না। জাওয়াহেরুল ফিকহ 240